পাঠক লেখক ও প্রকাশকদের সমাগমে অমর একুশে বইমেলা এবার শুরু থেকেই জমজমাট। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন লেখকরাও জায়গা করে নিচ্ছেন পাঠকদের হৃদয়। বইয়ের সংগ্রহকে আরো সমৃদ্ধ করতে প্রিয় লেখকদের পাশাপাশি নতুনদের বইও সংগ্রহ করছেন পাঠকরা। মেলায় নতুন লেখকদের বইয়ের বিক্রিও বেশ ভালো। অমর একুশে গ্রন্থমেলা ঘুরে লেখক পাঠকদের এমন প্রতিক্রিয়া তুলে ধরেছেন শুভ মাহফুজ। মরিছে যাহারা তাহারা নয়, আসিছে যাহারা বাঁচিয়া রয়, নিত্য ভেদ উদার প্রাণ, নওজোয়ান নওজোয়ান। প্রবীণ এই অভিনেতার মতে, জ্ঞানের চূড়ায় আরোহণ করতে বইয়ের বিকল্প নেই। পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে গেলে জ্ঞানের বিকল্প সমগ্র বিশ্বে কোথাও বিকশমান ধারায় কোনো জায়গায় নেই। অমর একুশে বইমেলা শুরুর দিন থেকে এখন পর্যন্ত নতুন বই এসেছে 2000-এরও বেশি। বরাবরই বয়সভেদে বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ আলাদা। কারো কবিতা গল্প, আবার কারো উপন্যাস কিংবা সায়েন্স ফিকশনের বইয়ের প্রতি আগ্রহ বেশি। পরিচিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বইয়ের চাহিদাও কম নয়। আগের লেখকদের বই হয়তো অনেকে পড়তে চায় না। আমি মূলত আমার মিস একজন লেখক, তার বইটাই নিতে এসেছি, মনোরথ। মনের যেমন উজ্জ্বল সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ওনার এই বইটা মানে কি বলবো, কালকে প্রথম দিন মোড়ক উন্মোচন, কালকে অনেক বই সেল হয়ে গেছে। কিছু বইয়ের মান নিয়ে কথা থাকলেও পুরনো লেখকদের মতো নতুনদের বইয়েও আনন্দ খুঁজে পান পাঠকরা। বেশিরভাগ সময় আমি বইমেলায় আসলে মূলত নতুনদের বই বেশি কিনি আর কি, তা এখন অনেকেই ভালো লিখছে, অনেকের বই পড়ি আর কি। আমি যেমন এই স্টলে এসেছি পদ্মজা বইটা দেখার জন্য, ইলমা বেহরোজ, উনি অনেক ভালো লিখছেন, আমি আপাতত এটাই দেখছি। নতুন প্রজন্মের লেখকদের মধ্যে এখন পর্যন্ত ওই আকাঙ্ক্ষাটা বা ওই মাদকতাটা আসেনি, বাট হোপফুলি খুব সুন পাবো। লেখালেখির মধ্য দিয়ে সমাজের নানা বাস্তবতাকে সহজে তুলে ধরতে পেরে নবীন লেখকরাও খুশি। আমার সপ্তাহান্তের সমাপ্ত বইটি মূলত ছোট গল্পের সমন্বয়ে তৈরি। পাঠকেরা যেহেতু একটু অধৈর্য, এখন ধৈর্য কম, তারা ছোট লেখা পড়তে চান, তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ হইয়াও হইল না শেষ আদলে লেখা গল্পগুলো, যা পাঠকেরা ছোট করে পড়বেন, বাকিটা ভাববেন। আমার লেখনীতে আমার বাস্তব যে জিনিসগুলি আমি দেখেছি এগুলি আমি উপস্থাপন করতে চেয়েছি। দুঃখী মানুষের কথা, নির্যাতিত মানুষের, উঁচু তালার মানুষের, নিচু মানুষের। পাঠক লেখক ছাড়াও অনেকেই আসেন মেলা ঘুরে দেখতে, আড্ডা, গল্পের সাথে একটি দুটি হলেও বই কিনেন তারাও। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।